It's a time for online class. দেখো তোমাদের ইংলিশ বই বার করো, ইংলিশ বইয়ের দেখো ১৬ পৃষ্ঠা, মানে পেজ নাম্বার ১৬, এই পেজ নাম্বার ১৬ বার করো। বলেছে স্পেলিং প্র্যাকটিস থ্রু রাইমস, মানে রাইমিং ওয়ার্ডও পড়তে হবে, যেমন বিএটি ব্যাট, ব্যাটের সাথে মিলিয়ে মানে রাইমিং ওয়ার্ডস কী হবে, ব্যাট র্যাট, পট কট, পেন হেন, তারপরে দেখো পিন বিন, ডক লক, রাইস আছে, আবার রোজও আছে, রোজের সঙ্গে হয় নোজ, বক্স ফক্স, হার্ট নাট, রো ক্রো, ঠিক আছে। তাহলে ইংলিশ বইতে তোমরা মেক ওয়ার্ড করবে, ঠিক আছে, তারপরে বানান পড়বে, ওয়ার্ডের বানান, তারপরে বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, রাইমিং ওয়ার্ডস পড়বে, রাইমিং মানে এই যে ব্যাটের সঙ্গে মিলিয়ে র্যাট। আজকে পড়া থাকবে হচ্ছে ১৬ পেজ, মানে ১৬ পৃষ্ঠা ইংলিশ তোমাদের পাঠ্য বইতে রাইমিং ওয়ার্ডগুলো পড়বে, ব্যাট র্যাট, পট কট, পেন হেন, পিন বিন, ডক লক, তারপরে হচ্ছে রোস নোস, তারপরে বক্স হক্স, হার্ট নাট, রো ক্রো, রাইমিং ওয়ার্ড পড়া থাকবে। তারপরে দেখো তোমাদের যে পিকচার ডিকশনারি বই আছে, এই বইতে পড়বে হচ্ছে, যেমন তোমাদের ধরা ওরালে ধরলাম যে নেম অফ ৫ ওয়াটার অ্যানিমেলস, ওয়াটার অ্যানিমেলস মানে যেগুলো জলে থাকে, মানে যদি জিজ্ঞাসা করি নেম অফ ৫ ওয়াটার অ্যানিমেলস, কী বলবে ওয়াটার অ্যানিমেলস, হক মানে ব্যাং, তারপরে তোমার হচ্ছে কার্ফ মানে কাঁকড়া, তারপরে হচ্ছে ফিশ মাছ, সার্ক মানে হাঙর, তারপরে ক্রোকোডাইল মানে কুমির, তারপরে ডাক মানে পাতিহাঁস, অক্টোপাস, এইগুলো। তাহলে নেম অফ ৬ ওয়াটার অ্যানিমেলস, তাহলে কী বলবে, ফক, ফিশ, সার্ক, ক্রোকোডাইল, তারপর অক্টোপাস, তারপরে হচ্ছে তোমার কার্ভ, এরকম। আবার যদি জিজ্ঞেস করি নেম অফ ৬ ইনসেক্টস, ইনসেক্টস মানে হচ্ছে কীট পতঙ্গ, ৬টা কীট পতঙ্গের নাম, তাহলে কী কী বলবে, অ্যান্ট মানে পিঁপড়ে, স্পাইডার, তারপরে হচ্ছে বাটারফ্লাই, মসকুইটো, লেডিবার্ড, লেডিবার্ড মানে গুপড়ে গুপড়ে পোকা, কক্রোচ, এইগুলো। তাহলে নেম অফ ৬ ইনসেক্টস কী বলবে, অ্যান্ট, বাটারফ্লাই, কক্রোচ, লেডিবার্ড, তারপরে হচ্ছে তোমার স্পাইডার, এইগুলো। তারপরে যদি জিজ্ঞাসা, এগুলো প্রত্যেকটা কিন্তু বানানও পড়ে রাখবে, হয়তো জিজ্ঞেস করলাম বাটারফ্লাই বানান বলো, বা জিজ্ঞেস করলাম ককরোচ বানান বলো, বা জিজ্ঞেস করা হলো তোমার স্পাইডার বানান বলো, এইরকম। আবার জিজ্ঞাসা করতে পারি স্পাইডার মানে কি, তারপরে বাটারফ্লাই মানে কি, তারপরে হয়তো জিজ্ঞেস করলাম যে তোমার কার্ভ বানান বলো, তারপরে হচ্ছে হয়তো জিজ্ঞেস করলাম হাঙর ইংরাজি কি, এরকম, মানে বেঙ্গলি টু ইংলিশ ও ইংলিশ টু বেঙ্গলি, এরকম করে পড়বে। আর ৬টা ইনসেক্টসের নাম, ৬টা ওয়াটার অ্যানিমেলসের নাম বানান সমেত মুখস্থ করবে। এবার দেখো রাইমস, রাইমস তোমার ওরালে হবে জিঙ্গেল বেলস, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭, জিঙ্গেল বেলস। তাহলে সবাই জানো জিঙ্গেল বেলস, তাহলে বলো জিঙ্গেল বেলস, জিঙ্গেল বেলস, জিঙ্গেল অল দ্য ওয়ে, ও ফান ফান ইট ইজ টু রাইড ইন এ ওয়ান হর্স ওপেন স্লেড। তারপরে আছে ডিং ডং বেল, ডিং ডং বেলও পড়বে, হামটি ডামটি, হামটি ডামটি পড়বে, আর ওয়ান টু বাকেল মাই শু, এটাও জানো সবাই, হপ এ লিটিল, আর থ্যাংক ইউ গড। তাহলে রাইমস বইতে যে রাইমসগুলো হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে মুখস্থ করবে, আর সুন্দর করে বলতে হবে রাইমস। হ্যাঁ, এইবার হচ্ছে তোমাদের জিকে, মানে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বইয়ের আজকের পড়া থাকবে হচ্ছে পৃষ্ঠা নাম্বার ৮, সাধারণ জ্ঞান বইয়ের পড়া থাকবে পৃষ্ঠা নাম্বার ৮, গাছপালার কথা। দেখো আমি বলছি, গাছপালা বা উদ্ভিদ কাকে বলে, মাটি ভেদ করে যা উপরে ওঠে তাকেই বলা হয় গাছপালা বা উদ্ভিদ।
তোমার জানা চারটি গাছের নাম বলো, মানে আমরা সব সময় যে সব গাছ দেখি, আম গাছ, কলা গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, এমন একটি গাছের নাম বলো যার পাতা কাঁচা খাওয়া যায়। কোন গাছ? পান পাতা। তোমার জানা তিনটি পাতার নাম বলো, আম পাতা, বেল পাতা, তুলসী পাতা। একটি লাল ফুলের নাম বলো, এগুলো সবাই পড়েছো এর আগে, জবা। একটি সাদা ফুলের নাম বলো বেল ফুল। রাত্রে সাদা ফুল সাধারণত কখন ফোটে? রাত্রে। একটি নীল ফুলের নাম বলো, অপরাজিতা বা নীলপদ্ম। একটি হলুদ ফুলের নাম বলো, গাঁদা। শালুক ফুল কোথায় ফোটে? পুকুরের জলে। একটি গন্ধহীন ফুলের নাম বলো, অর্থাৎ যে ফুলে গন্ধ নেই, সূর্যমুখী ফুল। আর একটি গন্ধযুক্ত ফুলের নাম, যে ফুলে গন্ধ আছে, গোলাপ ফুল। রঙিন ফুল সাধারণত কখন ফোটে? দিনে। কোন কোন ফুল ফুটেই রাত্রেই ঝরে যায়? চাঁপা ফুল, শিউলি ফুল। কোন কোন ফুল আমরা খাই? বক ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল। কোন ফুল শুকিয়ে আমরা মশলা হিসাবে ব্যবহার করি? লবঙ্গ। গরমকালে কী কী ফুল ফোটে? চাঁপা ফুল, বেল ফুল। বর্ষাকালে কী কী ফুল ফোটে? কদম ফুল, কামিনী ফুল। শরৎকালে কী কী ফুল ফোটে? পদ্ম ফুল আর শিউলি ফুল। শীতকালে ফোটে কোন ফুল? গাঁদা ফুল, পলাশ ফুল। আর আমাদের জাতীয় ফুলের নাম কি? পদ্ম। তাহলে তোমাদের জিকে সাধা অর্থাৎ সাধারণ জ্ঞান বইয়ে পড়া থাকবে হচ্ছে 8 পৃষ্ঠা গাছপালার কথা। তাহলে সবাই ইংলিশ বইয়ের রাইমিং ওয়ার্ড পড়বে, মেক ওয়ার্ডস পড়বে বাড়িতে, তারপরে তোমাদের পিকচার ডিকশনারি বইয়ে যে আছে নেম অফ ফিক্স ওয়াটার অ্যানিমেলস, এগুলো বানান সমেত মানে সমেত পড়বে। নেম অফ ফিক্স ইনসেক্টস, 6টি কীট পতঙ্গের নাম পড়বে বানান এবং মানে। আবার ইংলিশ টু বেঙ্গলি পড়বে, বেঙ্গলি টু ইংলিশ পড়বে। আর রাইমস বুকের যে রাইমসগুলো হবে সেই রাইমসগুলো পড়বে। আজকে পড়া দেওয়া থাকলো জিঙ্গেল বেলস। আর সাধারণ জ্ঞান বইয়ে গাছপালার কথা এই চ্যাপ্টারটা সবাই বাড়িতে আজকের তারিখ দিয়ে আজকে পড়া দেওয়া থাকলো, এই চ্যাপ্টারটা সবাই পড়বে, ঠিক আছে।